प्रिय शिक्षार्थी आलिमा ऑनलाइन क्लास प्रोग्राम पक्ष आजकल क्लस सबा के स्वागत प्रिय शिक्षार्थी आशा करी आल्ला रहमते तुम्हारा सबाई भलो आओ आल्ला रहमते भलो आलसर शुरूते ही परिचिति तुम्हारे सामने एक तुले धरी प्रिय शिक्षार्थी देखो तुम्हारा देखते छविते हमार परिचिति आमी निशात पारभीन सहकारी शिक्षक हालिमा गार्लस स्कूल एंड कलेज फरीदपुर। ताहले शिक्षार्थीरा आमार परिचितिटा तुम्हारा जानले आसो आमरा क्लासे मनोयोग दी। आज आमी तुम्हारे सामने नवम दशम श्रेणी बांगला द्वितीय पत्र निये हाजिर होयेछी। आमरा এই নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের দশম পরিচ্ছেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বই খাতা নিয়ে প্রস্তুতি নাও, ক্লাসটায় মনোযোগ দাও। প্রিয় শিক্ষার্থীরা দেখো কতগুলো তোমরা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি আমি দেখছি একজনের জ্বর হয়েছে, একজন মাথায় হাত দিয়ে বোঝা যাচ্ছে মাথা ব্যথা করছে তার। হ্যাঁ, তারপরে একজনের দাঁতের সমস্যা, চোখে লাল রক্তের মতো একটা উপসর্গ দেখা যাচ্ছে, তার মানে ডেঙ্গু জ্বর হয়েছে তার। এগুলো থেকে আমরা কতগুলো রোগ এক কথায় উপসর্গ বুঝতে পারি। তাহলে আমরা এটার থেকে বুঝতে পারলাম আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে উপসর্গ ও উপসর্গ ও বাংলা উপসর্গ, বিশেষ করে উপসর্গ নিয়ে শব্দ ও উপসর্গ নিয়ে শব্দ গঠন, এটা এই বিষয়টা আমরা আজকে পড়ব। এই পাঠ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যা যা শিখবে, উপসর্গ কী তা বলতে পারবে, উপসর্গের প্রকারভেদ বলতে পারবে, বাংলা উপসর্গের প্রয়োগে শব্দ লিখতে পারবে অথবা শব্দ গঠন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা ছবিতে একটা গলার হাড় দেখতে পাচ্ছ, তাই না? দেখো এই হাড় শব্দের সাথে আমরা সামনে এই যে উপযোগ করে উপহার হয়েছে। আচ্ছা, তারপরে দেখো এই হাড় শব্দের সাথে আরো অনেক শব্দ যুক্ত করে, যেমন আযোগ, হাড়ের সাথে আ যুক্ত করে আহার। তারপরে হাড়ের সাথে প্রযুক্ত যুক্ত করে প্রহার। তারপরে হাড়ের সাথে পরিযুক্ত করে পরিহার। তাহলে এই যে আমরা দেখো উপ আ প্র পরি, এগুলো হচ্ছে এই শব্দ এই হাড় শব্দের আগে বসেছে। দেখেছো তোমরা, খেয়াল করো এই উপ আ প্র পরি এগুলো সব শব্দের আগে বসেছে। তাহলে এ থেকে আমরা বলতে পারি যে ধাতু বা শব্দের পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে, এদেরকে বলা হয় উপসর্গ। তার মানে উপসর্গ হচ্ছে কিছু অব্যয়বাচক শব্দ বা শব্দাংশ, এগুলো শব্দের পূর্বে বসে এবং পূর্বে বসে অর্থের পরিবর্তন করে, সম্প্রসারণ ঘটায়, সংকোচন ঘটায়, নতুন শব্দ গঠন করে ইত্যাদি। তাহলে আমরা উপসর্গ কাকে বলে এটা জানলাম প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আসো আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো এখানে পড়া, তার সাথে জয় পড়া যায় একটা শব্দ গঠন হয়েছে। তারপরে পড়ার সাথে আবার পরে হচ্ছে বি, তারপরে বি যুক্ত হয়ে বিজয় একটা উপসর্গ। তারপরে সু একটা উপসর্গ, সুজয় একটা শব্দ গঠন হয়েছে উপসর্গ দিয়ে। দুর্জয় দূর দিয়ে একটা উপসর্গ শব্দ গঠন করা হয়েছে। আচ্ছা, এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, এই উপসর্গর প্রকারভেদ আমরা জানি। উপসর্গ তিন প্রকার, বাংলা, সংস্কৃত ও বিদেশি। তাহলে উপসর্গের প্রকারভেদ এক কথায় উপসর্গ তিন প্রকার, বাংলা বা খাঁটি বাংলা, সংস্কৃত ও বিদেশি, এই তিন প্রকার উপসর্গ আছে।
দেখো বাংলা উপসর্গ আমি বলছি, অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা, এ মোট 21টি হচ্ছে বাংলা উপসর্গ। তাহলে তোমরা এই বাংলা উপসর্গ হচ্ছে 21টি। আর উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাচকতা, নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে এটা যুক্ত হয়ে এদের অর্থ দ্বৈতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা রাখে। এক কথায় এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে থাকে। এখানে দেখো অবলা, অবলা এখানে ছবি দেখো, অ একটা উপসর্গ, আ, আ একটা উপসর্গ, এই শব্দ গঠন করা হয়েছে আধোয়া। তারপরে আব, আব দিয়ে একটা শব্দ গঠন করা হয়েছে আবডাল, এই যে আবডাল। আরও শব্দ গঠন দেখো, তোমরা এই শব্দ গঠন কিভাবে করবে, অঘা একটা বাংলা উপসর্গ, এটা আছে অঘারাম। তারপর অনাবৃষ্টি, তারপরে অজ পুকুর, এরপরে আসছে আর নয়ন বা আর চোখ বলা যায়। তারপরে ইতিহাস, ইতিহাস একটা উপসর্গ, বাংলা উপসর্গ। তারপরে পাতি, পাতি শিয়াল। তারপরে উন পাজুরে, উন একটা বাংলা উপসর্গ। এরপর আছে কদ বেল। তারপরে বি জোড়, বি একটা উপসর্গ। এরকম শব্দ সব শব্দের আগে বসে সব নতুন শব্দ গঠন করেছে। দেখো বিজোড় এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তারপরে সাজোয়ান, ওই যে সাজোয়ানের ছবি দেখো, একটা সেনাবাহিনীর বহর এক কথায়। আচ্ছা, তারপরে হাব, ভাত, হাট একটা উপসর্গ। স্বস্ত্রী, স একটা স্বস্ত্রী, এটা শটা আছে একটা উপসর্গ। তারপরে ভর, ভর একটা উপসর্গ, আন কোনা কোরা। তারপরে রাম একটা উপসর্গ, রাম সাগল এই যে ছবিতে দেখতে পাচ্ছ। তারপরে কু অভ্যাস, কু একটা উপসর্গ। নিখুঁত, নি একটা উপসর্গ। এরকম অজস্র শব্দ এক কথায় শব্দ গঠন করা যায় এই উপসর্গ দিয়ে। সু বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ এই আ, সু, বি, নি, এইটা বাংলা এবং খাঁটি তৎসম দুইটা উপসর্গের মধ্যে এই চারটা পাওয়া যায়। দেখো এখানে আ দিয়ে কতগুলো শব্দ গঠন করেছে, আকাড়া, আধুয়া, আলোনি, আকাঠা, আগাছা, এগুলো হচ্ছে বাজে বা নিকৃষ্ট অর্থে। তারপরে সুটা উত্তম অর্থে, সুনজর, সুখবর, এরকম আছে সুদিন, সুনাম, সুকাজ। বি, বিভূই, বিফল, বিপদ, ভিন্নতা বা নাই বা নিন্দনীয় অর্থে। নিখুঁত নাই বা নেতিবাচক অর্থে, নিখোঁজ, নিখুঁত, নীলাজ, নিভাজ, নিরেট ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উপসর্গ দিয়ে শব্দ গঠনটা জানলাম। এখন তোমরা একটা কাজ করো তো দেখি, হা, সু, রাম, আন, পা, পাতিসা, এগুলো দিয়ে তোমরা নতুন নতুন শব্দ গঠন করে দেখাও তো, যার যার খাতায় বাড়িতে বসে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এই উপসর্গগুলো দিয়ে নতুন নতুন শব্দ, অনেক শব্দ গঠন করা যায়, তোমরা করো, নতুন শব্দ গঠন করো। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমরা উপসর্গ দিয়ে, উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, এবং বাংলা উপসর্গ দিয়ে শব্দ গঠন আমরা শিখলাম। আসো তোমাদের একটু মূল্যায়ন করি, উপসর্গ কাকে বলে যা তোমরা খাতায় লেখো, উপসর্গ কত প্রকার ও কী কী, অ, নি, স, ভর উপসর্গগুলি থেকে নতুন শব্দ, এগুলো দিয়ে নতুন শব্দ গঠন করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের ক্লাসের নিশ্চয়ই ক্লাসটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছো, এই বিষয়টা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা এই বিষয়টা ভালো করে, এই উপসর্গটা ভালো করে পড়বে। উপসর্গ দিয়ে শব্দ গঠন আমাদের বাংলা ভাষায় অনেক ব্যবহার করা হয়ে থাকে, ভাষার সৌন্দর্য বা নতুন শব্দ গঠনে এটার খুব
দরকার হয় ব্যাকরণের ক্ষেত্রে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই, 10টি বাংলা উপসর্গ থেকে নতুন শব্দ গঠন করে তোমরা নিয়ে আসবা, স্কুল খুললে তোমাদের এই বাড়ির কাজটা আমি দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করো, এই কামনা করেই আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।